আপনারা সবাই জানেন যুদ্ধে সৈনিকদের সবচেয়ে বড় ভরসা রাইফেল। হাতে ভালো অস্ত্র থাকলে খুব সহজেই শত্রুপক্ষকে ঘায়েল করা সম্ভব। বিশ্বের ইতিহাসে মানুষের সৃষ্টি করা মরণাস্ত্রের তালিকায় বন্দুকের স্থান সবচেয়ে উপরে। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে কখনও নিরাপত্তা, কখনও শত্রুকে ধ্বংস করতে মানুষ তার বুদ্ধিমত্তা ও শৈলীকে যেভাবে ব্যবহার করেছে তা সত্যিই অবাক করার মতন। এখনও পর্যন্ত বিশ্বে 100,000-এরও বেশি ধরনের আগ্নেয়াস্ত্র আবিষ্কৃত ও ব্যবহৃত হয়েছে। সৈন্যবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন দেশের সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থা অত্যাধুনিক এবং বিধ্বংসী রাইফেল ব্যবহার করা শুরু করেছে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশি টাকায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাইফেলগুলোর মূল্য তালিকা। BD-08 রাইফেল তালিকার প্রথমেই থাকছে BD-08 রাইফেল। এটা মূলত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্ট্যান্ডার্ড সাবমেশিন গান। এটা মূলত Type 81-এর উন্নত সংস্করণ। BD-08 রাইফেলটা অনেকটাই AK-47 রাইফেলের মতো হলেও এর মধ্যে অনেক কিছুই মডিফিকেশন করা হয়েছে। যেমন এতে ফিক্সড গ্যাস অপারেটরের বদলে ফ্লোটিং গ্যাস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা ঝাঁকি কমাতে সাহায্য করে। এছাড়া এর কার্যকরী দূরত্ব প্রায় 500 মিটার, এটি দ্বারা গ্রেনেড নিক্ষেপ করা সম্ভব। সব মিলিয়ে এটি AK-47 থেকেও আরও বেশি কার্যকর। বাংলাদেশের তৈরি বিধায় এর প্রতি ইউনিট মূল্য মাত্র 30,000 টাকা। M4 কার্বাইন যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইনের ব্যবহার মূলত কমান্ডো আর্মস হিসেবে। ক্লোজ কম্বাট প্লেস, নাইট অপারেশন ও নেভাল অপারেশনে M4 এর দক্ষতা অতুলনীয়। এর মূল শক্তি অসাধারণ অ্যাকুরেসি এবং ফায়ারিং রেঞ্জ। তবে ব্যাটেলফিল্ডের ক্ষেত্রে M4 এর চেয়ে M16 বেশি ব্যবহার করা হয়। বাংলাদেশের সোয়াট ও নেভি কমান্ডোরা এই অস্ত্র ব্যবহার করে থাকে। M4 কার্বাইন সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে মার্কিন সেনাবাহিনী, যার প্রতি ইউনিট মূল্য বাংলাদেশি টাকায় 72,000 টাকা। AK-12 রাইফেল 1947 সাল থেকে যে AK-47 রাইফেলের যাত্রা শুরু হয়েছিল তার দাপট থামাতে রাশিয়ানরা 2012 সালে নতুন আরেকটি অস্ত্র বাজারে আনে, যার নাম AK-12। এটি রাশিয়ান সেনাবাহিনীর বর্তমান মূল অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। একে AK-47 রাইফেলের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। AK-47 এর মূল সমস্যা ছিল এর লক্ষ্যভেদ ক্ষমতা, কিন্তু নতুন এই রাইফেলে রয়েছে অসাধারণ লক্ষ্যভেদ ক্ষমতা। 2013 সালে এটি সাধারণ জনগণের ক্রয়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর প্রতি ইউনিট মূল্য বাংলাদেশি টাকায় 1,36,000 টাকা। Tafortar-21 এই ভয়ঙ্কর মরণাস্ত্রটি 90 দশকের শুরুতে ইসরায়েল নির্মাণ করে। এটি দেখতে জটিল হলেও খুব সহজেই বহুমুখী কাজে এটিকে ব্যবহার করা সম্ভব। 2006 সাল থেকে এটিকে ইসরায়েল সেনাবাহিনীর প্রধান অ্যাসল্ট রাইফেল হিসেবে গণ্য করা হয়। ইসরায়েল সরকার এই রাইফেলটি বিশ্বের প্রায় 20টি দেশে রপ্তানি করে থাকে। জটিল গঠনের এই রাইফেলটিতে 5.56 মিলিমিটার রাইফেলের গুলি ব্যবহৃত হয় এবং এর নলটিকে চাইলে খুব সহজেই পরিবর্তন করা সম্ভব। এই রাইফেলটি যুদ্ধক্ষেত্রে অনেক নির্ভরযোগ্য এবং অনেক দূর থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর প্রতি ইউনিট মূল্য বাংলাদেশি টাকায় 1,44,000 টাকা। SK-416 অ্যাসল্ট রাইফেল জার্মানির তৈরি এই অস্ত্রটি হ্যাকলার অ্যান্ড কোস কোম্পানির ডিজাইন করা একটি অ্যাসল্ট রাইফেল। এই অস্ত্রটি মার্কিন সেনাবাহিনীর অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাসল্ট রাইফেল। 2005 সালেই অস্ত্রটির ডিজাইন তৈরি করা হয়। M4 কার্বাইনের জাতভাই হিসেবে একে মার্কিন সেনাবাহিনীতে স্থান দেওয়া হয়েছে। 2013 সালে অস্ত্রটি US আর্মির ইন্ডিভিজুয়াল কার্বাইন কম্পিটিশনে অংশ নিয়ে বিশেষ স্থান লাভ করে। এই অস্ত্রটির প্রতি ইউনিট মূল্য বাংলাদেশি টাকায় 1,60,000 টাকা। Strayer-AUG 1977 সালে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী Strayer-AUG রাইফেলটিকে সার্বজনীন অ্যাসল্ট রাইফেল হিসেবে ব্যবহার শুরু করে।
রাইফেলটি আবিষ্কারের পর থেকেই এটিকে খুবই বৈপ্লবিক মনে করা হতো এবং এটি খুবই দ্রুত জনপ্রিয়তা লাভ করতে থাকে। অস্বাভাবিক বাহ্যিক নকশার এই রাইফেলটিতে 5.56 মিলিমিটারের গুলি ব্যবহৃত হয়। সিনথেটিক পদার্থ দিয়ে তৈরি এসটিআর এইচই অত্যন্ত হালকা এবং খুবই নির্ভরযোগ্য একটি যুদ্ধাস্ত্র। এটি ট্রিগার অর্ধেকটা টান দিলে একটি গুলি বের হয়, কিন্তু পুরোটা টান দিলে এটি স্বয়ংক্রিয়ভাবে গুলি ছুটতে থাকে। পৃথিবীর প্রায় 40টি দেশের সেনাবাহিনীতে এই রাইফেলটি ব্যবহৃত হয়। এই অস্ত্রটির প্রতি ইউনিট মূল্য বাংলাদেশি টাকায় 1,76,000 টাকা। SKG-36 1995 সাল থেকে জার্মান সেনাবাহিনীকে G3 অ্যাসল্ট রাইফেলের পরিবর্তে হেকলার অ্যান্ড কোস নির্মিত G-36 রাইফেল প্রদান করা হচ্ছে। পৃথিবীর প্রায় 40টির বেশি দেশে জার্মানির তৈরি এই রাইফেলটি রপ্তানি হয়ে আসছে। রাইফেলটির গঠন প্রণালী সরল এবং এটিতে 5.56 মিলিমিটারের গুলি ব্যবহার করা হয়ে থাকে। জার্মানির সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই রাইফেলটি তৈরি করে থাকে। এটি রয়েছে প্লাস্টিকের স্বচ্ছ ম্যাগাজিন, যেটিতে 30টি পর্যন্ত গুলি থাকতে পারে। এছাড়া এটির সঙ্গে 3টি পর্যন্ত অতিরিক্ত ম্যাগাজিন এবং 12-গান ম্যাগাজিন প্রয়োজনে সংযুক্ত করা যেতে পারে। লক্ষ্যবস্তুতে নিশানা করার জন্য এটির রয়েছে ডুয়েল সাইট সিস্টেম। এই অস্ত্রটির প্রতি ইউনিট মূল্য বাংলাদেশি টাকায় 1,88,000 টাকা। FN ইস্কার অ্যাসল্ট রাইফেল। এই রাইফেলটি বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে তৈরি। বেলজিয়ামের ডিজাইন ও যুক্তরাষ্ট্রের তৈরি অসাধারণ এই অ্যাসল্ট রাইফেলটি মূলত একটি নেক্সট জেনারেশন সুপার রাইফেল। বর্তমানে পৃথিবীর প্রায় 20টি দেশের বিশেষ ও এলিট বাহিনী এই অস্ত্রটি ব্যবহার করছে। FN ইস্কার তৈরিতে পূর্ববর্তী কোনো রাইফেলের কৌশল প্রণালী অনুসরণ বা ব্যবহার করা হয়নি। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত স্পেশাল অপারেশনগুলোতে এই অস্ত্রটি ব্যবহার করে থাকে। এই অস্ত্রটির প্রতি ইউনিট মূল্য বাংলাদেশি টাকায় 2,32,000 টাকা। F-2000 অ্যাসল্ট রাইফেল। এই অস্ত্রটি বিশ্বের প্রায় সব দেশের সেনাবাহিনীর কাছে অত্যন্ত জনপ্রিয় একটি অস্ত্র। এটি ডিজাইন করেছে বেলজিয়ান ভিত্তিক FN হাস্টেল নামের একটি অস্ত্র নির্মাতা কোম্পানি। এই অস্ত্রটি 2001 সালে সর্বপ্রথম আবুধাবিতে প্রদর্শিত হয়। এই অস্ত্রটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এতে রয়েছে একটি রিমুভাল হ্যান্ডগার্ড, যা অস্ত্রচালককে অস্ত্রটির চালনায় সাবলীল বোধ করতে সাহায্য করে। পাশাপাশি ওজনে হালকা এবং সাইজে ছোট কিন্তু মারাত্মক ধ্বংসাত্মক ক্ষমতা থাকায় এটি অনেক বাহিনীর প্রথম পছন্দ। এই অস্ত্রটির প্রতি ইউনিট মূল্য বাংলাদেশি মুদ্রায় 2,40,000 টাকা। ফামাস। এটি একটা দুর্দান্ত অ্যাসল্ট রাইফেল। ফ্রান্সের MAS কোম্পানি এই রাইফেলটি তৈরি করে। বর্তমানে এই রাইফেলটি ফ্রান্স আর্মিতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া আর্জেন্টিনা, লেবানন, আরব দেশগুলো, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সার্বিয়া, তিউনিশিয়ার সেনাবাহিনী এই রাইফেলটি ব্যবহার করে থাকে। ওজনে হালকা, সহজে বহনযোগ্য, ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা ও নির্ভুল লক্ষ্যভেদ ক্ষমতার কারণে এটা বাহিনীগুলোর কাছে খুবই জনপ্রিয়। বাহ্যিক দৃষ্টিতে রাইফেলটিকে সাধারণ মনে হলেও দামের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি। এই অস্ত্রটির প্রতি ইউনিট মূল্য বাংলাদেশি টাকায় 5,60,000 টাকা। এই অস্ত্রগুলোর মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। জানা অজানায় এই ধরনের বিভিন্ন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। বিদায় নিচ্ছি, আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।